যদি কিছু হয় সরকার তুমি দায়ী তুমি দায়ী আরে আমার পিলার যদি কিছু হলে সরকার তুমি দায়ী তুমি দায়ী আমার পিলার যে অ্যাম্বুলেন্স দীর্ঘ পাঁচ দিন হেলা সে স্ট্রাইক পয়েন্টে বসিছু আমার অবস্থা বি বহুত খারাপ হয়ে গেল বর্ষা ইয়ে হয়েকি দেহ বি বহুত খারাপ হল খাইবা বি পাখে পয়সা নাই আমি বাহারে বি খাওছু কিন্তু আম ভাই মানে সব যাইছিল সে মানে আম কথা কিছু বুঝু না সে মানে কছেন আম পাখে আর কিছু আমি ভুল করিছু সত কিন্তু আম মানে পাখে আর কিছু রাস্তা হি নাই আমি সেমানে ভুল করছন্তি বলিকি আমার বহুত পরিমাণের পিলা কিন্তু আমাকে অবহেলার দেখিছন্তি যেউথিপাইঁ কি সংস্কৃতরে 1340 পোস্ট বাহার করছন্তি বহুত পরিমাণের দীর্ঘ 7 বর্ষ ধরিকি কিন্তু হিন্দিরে বি বাহার কলে পাখাপাখি 2000 এভ বাহার করতিলে কিন্তু আমার বহুত বহুত কম পোস্ট বাহার করছন্তি যেউথিপাইঁ আমার পিলা হি 1600 পাস কলে বহুত বি টেকনিক্যাল ইস্যু বি কলে এক্সামরে সেমানে চাহুছন্তি কি সংস্কৃতকে যে পিলা মানে যাচ্ছে এমনক ভবিষ্যৎ অন্ধার হয়ে যাও আমি যদি আজ মধ্যবিত্ত গরিব পরিবার আসিকি যদি আমি আমি বৃত্তি পাই কিংবা প্লেসমেন্ট হওয়া পাই আমি গোটে রাস্তা বাঁচি দিই কিন্তু সেমানে আমার জীবন জীবিকা সহ খেলুছেন সরকারের নিয়ম অনুসারে আমি বিএড কলু ও স্টেট বি ক্লিয়র কলু এবার সিবিডি বি পাস কলু কিন্তু আমাকে চাকরি না এযাই বি আমি ধৈর্য হরা হয়ে না এযাই বি আমি অছু সে দিদিঙ্কর টিকি মুন্ড বুলি দেলা সে পড়ি গলে আমি এ অনুরোধ করছি যে আমাকে চাকরি মিলব আমি সব যোগ্যতা থাই মধ্যে যোগ্যহীন ভাবে পড়ি রয়েছু বর্ষা খাকর কাকর খাই আপনাদের দেখি পারুথিবে আমি সরকারকে আপনাদের নিউজ মাধ্যমে এতিকি জানান্তু যে আমাকে চাকরি দিয়ন্তু।